নমস্কার বন্ধুরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আবার আপনাদের প্রথম থেকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন। এবং একটা কথা বলছি, আপনি যদি নতুন হন, মানে আপনাকেই বলছি, তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার মতো জাতীয়তাবাদী লোক ছাড়া আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কিন্তু কেউ নেই। শুরু করছি আজকের রুদ্রবার্তা, দেখতে থাকুন। খবরের কাগজের দৌলতে বা খবরের কাগজের সৌজন্যে আপনারা এবং নিউজ চ্যানেলের সৌজন্য অনেকেই হয়তো ব্যাপারটা দেখেছেন, বিষয়টা দেখেছেন, বিষয়টা সকলের কাছে হয়তো চোখে পড়েছে এবং অনেকে হয়তো বিষয়টা চোখ থেকে এড়িয়ে গেছে। কারণ আমরা সাধারণত খবর কাগজের ওপর থেকে নিচে অব্দি যখন বলাই, চোখ বলাই, তখন তার মধ্যে দেখে নিই কোনটা ইম্পর্টেন্স আছে, যেটা বুঝি আমরা ইম্পর্টেন্স সেটা নিয়ে আমরা খবরগুলো দেখি। এবং পরবর্তী ক্ষেত্রে যখন নিউজ চ্যানেলও আমরা দেখি তখনও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ওপর যে সমস্ত খবর চাই সেগুলোর ওপর আমরা দেখে থাকি। ন্যাশনাল চ্যানেলে খুব কম সময় আমরা খেয়াল করি, যার জন্য আমাদের অনেক কিছু খবর হতে এড়িয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই রুদ্রবার্তা, রুদ্রবার্তাতে আমি যেটা বলছি ভালো করে মনে রাখবেন। মধ্যপ্রদেশে সরকার বদলের পর অর্থাৎ বিজেপি সরকার চলে যাওয়ার পরে কংগ্রেস সরকার এসেছে। কংগ্রেস সরকার আসার পরে পাঁচ তারিখে, গত 5ই ফেব্রুয়ারি, মধ্যপ্রদেশের খান্ডওয়াতে তিনজন গরুর কসাই, অর্থাৎ গরুকে যারা মারে, কাউ স্লটার, অর্থাৎ গরুকে যারা হত্যা করে মানে কসাই যারা, তাদের তিনজনের এগেনস্টে এনএসএ অ্যাক্ট লাগু হয়েছে। কে করেছে? কংগ্রেসের সরকার করেছে। আমি বাহবা দিচ্ছি, তার কারণ হচ্ছে গোহত্যা যেখানেই হোক তাকে বন্ধ করার জন্য যে সরকার পদক্ষেপ গ্রহণ করবে তার পক্ষে রুদ্রবার্তা থাকবে এবং আমিও থাকবো। তার কারণ হচ্ছে গোহত্যা মানে একটা গরুকে মেরে দেওয়া মানেই হচ্ছে অনেক ক্ষতি হওয়া। তার কারণ গরুর দুধ খেয়ে বড় হয়নি বা গরুর দুধ খায়নি এরকম লোকের সংখ্যা খুব কম আছে। এবং গরুর দুধ থেকে বিভিন্ন যে জিনিস তৈরি হচ্ছে, মিষ্টি থেকে শুরু করে সব কিছুই আমরা খাই। কাজে গরুকে মায়ের দুধ পাওয়ার পরে, মায়ের দুধ ছেড়ে যাওয়ার পরে যে দুধ খেয়ে আমরা বেঁচে থাকি বা বড় হয়েছি সেটা হচ্ছে গরু। কাজে গরুকে যেখানেই হত্যা থেকে বন্ধ করা হবে, গোহত্যা থেকে বন্ধ করা হবে সেটা নিয়ে আমার অন্তত নৈতিক সাপোর্ট রয়েছে এবং রুদ্রবার্তা টোটাল টিমের নৈতিক সাপোর্ট রয়েছে সেখানে। কংগ্রেসের কমলনাথ যখন এই ডিসিশনটা নিয়েছে বাবা জানাতে, কারণ তিনজনের এগেনস্টে এনএসএ অ্যাক্ট লাগু করেছে। প্রথমে জানতে হবে এনএসএ অ্যাক্ট কি। এনএসএ অ্যাক্ট হচ্ছে সেটাই যার বলে, যার ক্ষমতা বলে কোনো একজন ব্যক্তিকে 1 বছর পর্যন্ত তাকে ডিটেন করা যায়। এমনিতে সাধারণত আইন যে সমস্ত প্রক্রিয়া আছে তাতে 3 মাস অবধি অর্থাৎ 90 দিনের জন্য আটকানো যেতেই পারে আইনি প্রক্রিয়াতে, তারপরে বেল পাওয়ার জায়গাটা তার তৈরি হয়ে যায়। কিন্তু এখানে এনএসএ অ্যাক্ট লাগু হলে পরে কিন্তু তাকে 1 বছর পর্যন্ত উইদাউট কোনো হেজিটেশন তাকে আটক করে রাখা যেতে পারে। তো সেই এনএসএ অ্যাক্ট কিন্তু লাগু হয়েছে তিনজনের ওপরে। এই তিনজনের নামটা আমি একবার বলছি, ভালো করে শুনুন। তিনজন হচ্ছে খান্ডোয়া যেখানে হয়েছে সেখানে হচ্ছে গরুর কসাই যেগুলো, তিনজনের নাম হচ্ছে নাদিম, শাকিল এবং আজাম। নাদিম, শাকিল এবং আজান, এই তিনজনের এগেনস্টে কিন্তু এনএসএ অ্যাক্ট লাগু হয়েছে। এরপরে কিন্তু কংগ্রেসের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে বলেছেন, বলছেনও হয়তো, কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে। দিগ্বিজয় সিং যেরকম বলছে এটা ঠিক হয়নি, বা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বলছে ঠিক হয়নি, কিন্তু মনে রাখবেন কমলনাথের ক্ষমতা নেই রাহুল গান্ধীর কথা ছাড়া কিছু করার। অর্থাৎ এর পেছনে হয়তো কংগ্রেসের প্রচণ্ড মদত থাকলেও থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এখানে, কেরালাতে কিন্তু গোহত্যা নির্বিচারে চলছে এবং অন্যান্য জায়গায় গোহত্যা নির্বিচারে চলছে, সেখানে দাঁড়িয়ে মধ্যপ্রদেশে যখন এই ডিক্লিয়ারটা করেছেন তার মানে বুঝতে হবে কংগ্রেস আগামী দিনে হয়তো গোহত্যার বিরুদ্ধে নিশ্চয়ই থাকবেন, এটা থাকা উচিত। প্রশ্ন হচ্ছে এবার এখানে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি সরকারকে ফেলার চিন্তা ভাবনা করেছেন। আগামী দিনে ভোট আসছে লোকসভায়, লোকসভা ভোটের সঙ্গে কংগ্রেসের হাত মিলিয়ে এগোবেন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। এবার ব্যাপারটা এসে যাচ্ছে এখানে, গরু হত্যা তো এখানেও চলে, মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে গোহত্যার বিরুদ্ধে কিছুই বলেন না, উল্টো বলেন যে যার মতো খেতে পারে, এখানকার কবিরা বিগ ফেস্টিভ্যাল করতে পারে, এখানকার বাম এবং ডান, মানে ডান বলবো না, বাম এবং তৃণমূল দুজনে উভয় মিলে একসঙ্গে বিগ ফেস্টিভ্যাল করতে পারে, মানে কবি ফবি সবাই মিলে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন হাতে হাত মিলিয়ে একসঙ্গে আপনারা সরকার গড়বেন, আশা করব এটাও আপনাদের থাকবে যে গোহত্যা বন্ধের এনএসএ অ্যাক্ট যেরকম লাগু হয়েছে মধ্যপ্রদেশে, আগামী দিনে পশ্চিমবঙ্গে এরকমভাবে যে সমস্ত কসাইরা গোহত্যা করে তাদের বিরুদ্ধে ইমপ্লিমেন্ট হবে এনএসএ অ্যাক্ট, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। এই আশায় রইলাম। আমি শুধু নয়,
আপনি কি বলছেন? আপনি ওই আশায় থাকবেন না? থাকা তো সবার উচিত। তার কারণ যদি সবাই মিলে একভাবে গঠবন্ধন করেন, জোটবন্ধন, গোটবন্ধন, যাই বন্ধন বলুন, তাহলে আপনারা বড় হিসেবে রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেসকে যখন মেনে নিয়েছেন, কংগ্রেসের এক রাজ্যে যখন শুরু হয়ে গেছে গোহত্যা, যারা গোহত্যাকারী তাদের বিরুদ্ধে এনএসএ অ্যাক্ট লাগু করা, তাহলে জানতাম আগামী দিন ভালোই আসছে। কে সংখ্যালঘু সম্প্রদায় যারা গোহত্যাকারী বন্ধুরা, বন্ধু বলবো না, গোহত্যাকারী যারা কসাই আছেন, এবার আপনাদের কি হবে? রুদ্রবার্তায় আছে, এইটুকুই রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার খুব দরকার আছে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় শ্রীরাম। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো, দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন। ধন্যবাদ।